করোনা সংক্রমণ এড়াতে ডাক্তার যত দূরেই থাকুক না কেন, নির্দেশনা মেনে রোগীর সুচিকিৎসা নিশ্চিত করবে রোবট সেবক। এবার এমনই একটি রোবট উদ্ভাবন করেছেন বরিশালের আগুলঝাড়ার একাদশ শ্রেণীর ছাত্র শুভ কর্মকার। তার রোবট শুধু চিকিৎসা সেবা নয়, পাশাপাশি রোগীর অক্সিজেন মাত্রা কমে গেলে স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন উৎপাদন করে সরবরাহ করতে পারবে। প্রতিনিধি মোহাম্মদ গিয়াসুদ্দিন মিয়া রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সুফিয়াকে দেখে অনুপ্রাণিত হয়ে মানবাকৃতির রোবট রবিন উদ্ভাবন করে আলোচনায় আসে বরিশালের আগুলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের শুভ কর্মকার। তবে এবার নতুন উদ্ভাবনকে নিয়ে নিজের রোবোটিক্স জ্ঞানকে আবারও সবার সামনে তুলে ধরলেন একাদশ শ্রেণীর এই ছাত্র। তার উদ্ভাবিত নতুন রোবটটির নাম রাখা হয়েছে সেবক, যে কিনা চিকিৎসা কেন্দ্রিক বিভিন্ন ধরনের কাজ করবে। করোনা মহামারীতে বিশেষ করে রোগী ও চিকিৎসকদের সহায়তায় এটি বিশেষ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন উদ্ভাবক শুভ কর্মকার। আমি এই সেবক নামে রোবটটি তৈরি করি, যেটি চিকিৎসাক্ষেত্রে অনেক কাজ করতে পারবে এবং ডাক্তার ও রোগীর জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। শুভ রোবট উদ্ভাবনে খুশি পরিবার ও এলাকাবাসী। সে প্রথম রবিন নামে একটি রোবট তৈরি করছে, এখন সেবক নামে আরেকটি তৈরি করছে। দূর দূরান্ত থেকে সে লোক আসে, দেখে, ভালো লাগে আমার। ও ছোটবেলা থেকেই বিজ্ঞান মনস্ক, জাতীয় পর্যায়ে অনেক পুরস্কারও পেয়েছে, অনেক সম্মাননা পেয়েছে। শুভ কর্মকার একটি সেবক নামের রোবট আবিষ্কার করেছে, আমি বড় হয়ে এরকম একটি রোবট আবিষ্কার করতে চাই। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, যাতে উত্তরোত্তর সে আরও জীবন উন্নতি করতে পারে। এ ধরনের রোবট রোগীদের সেবা প্রদানে সক্ষম হবে বলে জানান এই কর্মকর্তা। এই রোবট আমি মনে করি চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসককে সহায়তার করে রোগীর সেবা প্রদানে সক্ষম হবে, চিকিৎসা ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে। চিকিৎসা সেবায় রোবটটি আধুনিকায়ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সহায়তা চাইলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি এই শুভ কর্মকারের রোবটটির আধুনিকায়ন করার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা প্রদানের লক্ষ্যে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগের সহিত আমি তাদের সাথে যোগাযোগ করার জন্য আমি উদ্যোগ গ্রহণ করব। এর আগে 2018 সালে স্মার্ট সিকিউরিটি ঘর তৈরি করে জাতীয় শিশু পুরস্কারে দ্বিতীয় স্থান অর্জন করেন শুভ কর্মকার। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।